কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তকে সম্মান জানালেও আন্দোলন থেকে পিছু হটছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। কমিশন গঠন করে কোটা সংস্কারের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। রাজধানী সহ সারা দেশে চলমান বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আদালতের আদেশে স্থায়ী সমাধানের কোনো কথা নেই, তাই সরকারের নির্বাহী বিভাগকে দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এদিকে বেলা 11টার পর রাজধানীর শাহবাগ, গুলিস্তান, পল্টন, সায়েন্স ল্যাব, মহাখালী ও আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় সড়কে যানবাহন চলাচল করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্লকেড তৈরি করেছে শিক্ষার্থীরা। আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের এক দফা দাবি মেনে নিক। বারবার আন্দোলনে নামার থেকে একবার আন্দোলনে নেমে দাবি আদায় করাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। 30 দিন পর যদি রায়টা আবার ফিরে আসে তাহলে কিন্তু আমাদের আবার নামতে হবে, ফলত আদালতের ভিতরে যেটা হচ্ছে এটা আসলে এটা চূড়ান্ত সমাধান দিতে পারবে না। এই চূড়ান্ত সমাধানটা একমাত্র দিতে পারে নির্বাহী বিভাগ। কোটা সংস্কার আন্দোলনের সবশেষ খবর জানাতে রাজধানীর শাহবাগ থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিব ফরাজি। নাজিব, একটু জানাবেন যে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের যে রায় ছিল সেটি স্থগিত করেছেন আপিল বিভাগ, কিন্তু এরপরেও আমরা দেখছি যে ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা এখনও রাস্তায় অবস্থান করছেন এবং তাদের যে ব্লকেড কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। কিছু ছাত্রের কথা আমরা শুনলাম, কিন্তু এর বাইরে তাদের আসলে কি চাওয়া রয়েছে, কেন এখনও তারা আন্দোলনে রয়েছেন জানাবেন। এখানে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রায়টিকে স্বাগত জানিয়েছে, তারা কোটা নিয়ে হাইকোর্টে যে 4 সপ্তাহের স্থিতি অবস্থা দিয়েছে এটা 4 সপ্তাহের জন্য এবং এই 4 সপ্তাহ পরে কি হবে সেটি তাদের কাছে পরিষ্কার নয়। আর তারা যেমন যে একটু আগেও একজন আন্দোলনকারীদের একজন বলেছিলেন যে তারা বারবার আন্দোলন করতে চান, যেহেতু তারা এর আগেও একবার কোটা নিয়ে আন্দোলন করেছেন, এরপর পুরো কোটাটা বাতিল করে দেওয়া হয়েছে নির্বাহী বিভাগের পক্ষে, এরপর আদালতে এটি ঘুরিয়েছে। এখন আদালত থেকে যে 4 সপ্তাহের যে আদেশ দেওয়া হয়েছে 4 সপ্তাহের জন্য এটি আসলে স্থায়ী কোনো সমাধান বলে তারা মনে করছেন না। তারা বলছেন যে এটি সাময়িক এবং এখানে স্থায়ী কোনো সমাধানের কথা নেই, ফলে এই সমাধানটি নির্বাহী বিভাগের কাছ থেকে তারা আশা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, এবং তারা এই নির্বাহী বিভাগের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায়ের ব্যাপারে আশ্বাস পান এবং তাদের প্রতিশ্রুতি পান ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যে আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা আমাদেরকে বলছেন যে তারা কোটা সর্বোচ্চ 5% তারা কোটা এটি তারা চান, এর বেশি কোটা তারা চান না। আর হচ্ছে আজকে যেই ব্লকের কর্মসূচি তারা পালন করছেন সেটি সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও তার 11টা থেকে তারা শুরু করেছে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে। এবং আমি এখন যে শাহবাগ রয়েছি এবং শাহবাগ থেকে এখন এখানকার আশপাশের যতগুলো রাস্তা রয়েছে সবগুলো রাস্তায় কিন্তু যানবাহন শূন্য হয়ে পড়েছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু এখন শত শত মানুষ তারা হেঁটে পার হচ্ছেন এবং এখানে অনেকগুলো হসপিটাল রয়েছে, আপনি জানেন এই হসপিটালগুলোতে অনেক রোগী যাতায়াত করছেন, সবার কিন্তু গন্তব্য হচ্ছে হেঁটে যাতায়াত করছেন, এর বাইরে অনেকে মেট্রো রেল ব্যবহার করছেন। আপনাকে ধন্যবাদ।